ঢাকার সিএমএম আদালতে আজ ঘটল উল্লেখযোগ্য এক ঘটনা। 144 মামলায় 34 আসামির শুনানি হয়েছে আদালতে। এসব মামলায় কাউকে গ্রেপ্তার দেখানো হয়েছে, কাউকে কারাগারে পাঠানো হয়েছে, আর আটজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানো হয়েছে। এর মধ্যে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগ নেতা শাহজাহান খান, সাধন চন্দ্র মজুমদার, হাজি সেলিম, রয়েছেন সাবেক পুলিশ ও সেনা কর্মকর্তাও। এছাড়া সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদকেও আজ আদালতে হাজির করা হলে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সাত সকালে হেভিওয়েট আসামিদের হাজির করা এখন যেন নিয়ম হয়ে গেছে নিম্ন আদালতে। বুধবার সকালেও সাবেক মন্ত্রী দীপু মনি, সালমান এফ রহমান, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, সাধন চন্দ্র, জুনায়দ আহমেদ পলক সহ 34 জনকে একযোগে হাজির করা হয় আদালতে। রাজধানীর বিভিন্ন থানার 144টি মামলায় গ্রেফতার ও বিভিন্ন মেয়াদে তাদের রিমান্ড চাওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বেশি 16 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে। এছাড়া ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামকে 13 মামলা, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে 12, জুনায়দ আহমেদ পলককে 10 মামলায়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 9 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। নতুন করে ঢাকার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে চট্টগ্রামের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে। এ সময় একাধিক মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হকের 8 দিন, সাবেক মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, শাহজাহান খান, হাসানুল হক ইনুকে 3 দিন ও হাজি সেলিমের 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের 7 দিন, চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে 5 দিন ও ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাকি আসামিদের কারাগারে পাঠানো হয়। তাদেরকে বিভিন্ন মেয়াদে আদালত রিমান্ড মঞ্জুর করেছেন। তাদের পক্ষে আইনজীবীরা ছিল, তারাও রিমান্ডের বিরোধিতা করেছে। বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করে, আর বাকি আসামিদেরকে তাদেরকে সিডাব্লিউ মূলে জেলখানায় প্রেরণ করে। এছাড়া দুপুরের পর আদালতে নেওয়া হয় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার 4 আসনের সাবেক এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদকে, তাকেও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতে আসামিপক্ষের আইনজীবীরা প্রত্যেককে নির্দোষ দাবি করে জামিন চেয়ে রিমান্ড বিরোধিতা করেন, আদালত তা নামঞ্জুর করেন। তাদেরকে বারবার এই মামলায় গ্রেপ্তার করানো হচ্ছে এবং রিমান্ড নেওয়া হচ্ছে, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন এবং বাংলাদেশের যে সংবিধান সেটা লাই করে না। ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।